আমি আপনাদের লাভের জন্য শুধু একটি আয়াত পড়েছি, সূরা আল বাকারা আয়াত নম্বর 274 একটি আয়াত। এই আয়াতের শুধু তর্জমা, এই আয়াতকে নিয়ে আমরা কি আলোচনা করব, জীবনে কি আমরা উপলব্ধি করব, কয়েকটা কথা শুধু আপনাদের কাছে বলে আমি আমার শ্রদ্ধা ভাজন মরলা বদরুদ্দোজান আদিম সাহেবকে মাইক দিয়ে দেব, উনি আপনাদের কাছে আলোচনা করবেন, আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। তবে আজকের দিনে যে আয়াত আমি পড়লাম আপনাদের কাছে, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল বড় উপহারের কথা বললেন, আজরে আজিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন, তার জন্য তিনি তিনার বাক্যে পৃথিবীর বুকে আমাদের কাছে এত সুন্দর বার্তাটা পাঠিয়েছে। কিভাবে আল্লাহ পান করে الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم لا يحزنون. আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষেরা অর্থাৎ আমার বান্দারা যারা আমার দেওয়া মালকে তারা আমার রাস্তায় খরচ করে দিনের বেলায় এবং রাতের বেলায় লুকিয়ে ছুপিয়ে এবং প্রকাশ্যে, আল্লাহ বলেন বান্দারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে অবশ্যই তোমাদের জন্য বড় ধরনের আজার রয়েছে। আল্লাহ বলেন বান্দা আর তোমাদের জীবনে ডর নাই ভয় নাই, আল্লাহ পাক শুধুমাত্র বান্দার হাত বাড়ার কারণ জানিয়ে দিলে কিচ্ছু না, আমাদের ডর ভয় কিচ্ছু থাকবে না, আল্লাহ পাক আজরে আজিম আমাদের দেবেন, তিনার দরব থেকে অতি বড় নেকির ভান্ডার আল্লাহ দেবেন যদি আমরা আল্লাহর এই আয়াতটাকে মেনে চলি। সেটা কি? আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর দেওয়া মালকে খরচ করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে লুকিয়ে ছুপিয়ে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বড় সওয়াব বড় আজর আছে, ইনআম আছে। আল্লাহ পাক নিজেই যেন বলছেন বান্দা যদি তোমরা এই আমার দেওয়া মালকে খরচ করো, সে রাতে হোক আর দিনে হোক, লুকিয়ে হোক আর ছুপিয়ে হোক, আমি তোমাদের বড় ধরনের ইনাম দেব আর তোমাদের কোনো ডর ভয় ক্ষোভ কিছুই থাকবে না। দেখে একটি আয়াত খেলে পড়লাম আপনাদের সামনে, এবার আমাদের ডর থাকবে না, ক্ষোভ থাকবে না, ভয় থাকবে না, আল্লাহ পাক আমাদের আজরে আজিম দেবেন, আল্লাহ আমাদের নেকি দেবেন। তাহলে কিভাবে তার পদ্ধতি আমরা অবলম্বন করব, একাত্তর হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। বলেন হে পৃথিবীর মুমিনেরা যারা তোমরা সাদকা করো আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ নবী বলেন এই দানের মাধ্যমে তোমাদের বড় কঠিন কবরের গরমি থেকে কবরের আজাব থেকে তোমরা উঠতে পাবে, এবং এই সাদকার বিনিময়ে কঠিন কিয়ামতের দিনে সেদিন মাথার উপরে তোমাদের সাদকা সাদ হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন বান্দা শুনে রাখো যেমন তোমাদের কোন ডর নাই ভয় নাই, আমি আল্লাহ বলেছি আমার নবীর হাদিসও যেন তাই প্রমাণ দিল,
সেদিন কিয়ামতের দিনে সবাই তোমরা ত্রাহি ত্রাহি করবে কেউ কোথায় তোমরা আশ্রয় পাবে না আর যারা আমার রাস্তায় খরচ করলে আমার ঘরের জন্য খরচ করলে যতক্ষণ আমার হিসাব নিকাশ না হবে তোমাদের খরচ তোমাদের সাদকা তোমাদের দান তোমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবে আমাকে ইঙ্গিত করেছে যে আপনি বেশি কিছু না বলে মেন মকসদে আপনি পৌঁছে যান তাহলে আমি আমার মজমুন আপনাদের সামনে কি আলোচনা করব তো বন্ধু আমার বাপ আমার ভাইজান আজকের এই জালসার মেন উদ্দেশ্য হলো আল্লাহর ঘরের জন্য কিছু উপার্জন করা আল্লাহর ঘর বানানো আল্লাহর ঘর যেন তৈরি হয় তার জন্য আল্লাহর দেওয়ানো কোরআন থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে পড়লাম এই আয়াতের প্রতি ধ্যান দিয়ে লক্ষ্য রেখে আপনারা একটু আমার ভাই বাপ মা বোনরা যে যেখানে আছেন আজকে রাতের বেলায় সুযোগ এসে গেছে আজকে রাত্রি বেলায় সুযোগ পেয়ে গেছে আল্লাহ কোরআন থেকে প্রমাণ পেয়ে গেছেন যারা দিনে এবং রাতে লুকিয়ে ছুপিয়ে প্রকাশ্যে যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বড় ইনাম আছে আল্লাহ তার বিনিময় দেবেন আজকে যদি ঈমান থাকে আজকে যদি আমাদের বিশ্বাস থাকে যে আল্লাহ এর বিনিময়ে সেদিন আমরা তোমার কাছে সব পাবো সেদিন আমাদের কোনো ভয় ডর কিছুই থাকবে না আল্লাহ তুমি বলেছো তাহলে আপনারা যে যেখানে আছেন আল্লাহর ঘরের জন্য একটু করে তাড়াতাড়ি করে দান হয়ে এই ঘরটাকে যেন পরিপূর্ণ করা যায় বিশাল লম্বাই চওড়ায় আপনারা আল্লাহর ঘর বানাচ্ছেন আমি শুনলাম যেই ঘরে খরচ প্রায় কোটি টাকার হয়তো পেরিয়ে যাবে এত বড় ঘর আল্লাহ আপনারা বানিয়েছেন এলাকার মানুষ তো ভাই আমার বাপ এতক্ষণ ধরে হাজার হাজার টাকা দিলেন আমি সব শুনলাম কিন্তু যারা এখনো বাকি পড়ে আছে এই সুবর্ণ সুযোগটা হারাবেন না আমি পাঁচ সাত মিনিট আপনাদের কাছে আবেদন করছি কে কোথায় আছে একটু আপনারা চান্দাটা দিয়ে দেন তারপরে যদি সময় পাই তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের তাকে শোনাচ্ছি আলহামদুলিল্লাহ আমার একজন ভাইজান এই আয়াতের প্রতি এই আয়াতের অংশের প্রতি আজকে যেন আমল শুরু করে দিয়েছে উনি এক হাজারটা টাকা এই রাত্রি বেলায় আল্লাহ দেওয়া কোরআনের প্রমাণে উনি দিয়ে গেলেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ ভাইজানকে তুমি আজর আজিম দিও আল্লাহ তুমি তোমার তরফ থেকে বড় ইনাম দিও আল্লাহ কিয়ামতের দিনের দর ভয় সব দূর করে দিয়ে ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ তুমি জান্নাতে ঠিকানা দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আরেকজন বাপজান আমার 1000 টাকা তো ভাই আমার বাপজানেরা আপনারা জানেন মেন উদ্দেশ্য হলো যে চান্দা আমার টাইম ছিল হোসেন ভাই পরে যে আমরা দুই ভাই মিলে এসে আপনাদের কাছে মসজিদের জন্য যথেষ্ট হারে কিছু চান্দা টেনে নিয়ে তারপরে ওনাদের দেব ওনাদের কাছে বক্তব্য শুনবো কিন্তু দুঃখিত আমি নিজেই যে এত দূর থেকে সকালবেলায় বেরিয়েছি নাতবি সাহেব আর আমি সারাদিন কেটে চারটা সাড়ে চারটার সময় এসে আপনাদের কাছে পৌঁছালাম আর আসার পরে এমন একটা সময় এত ক্লান্ত আর এত দুর্ভোগ আমাদের যে আমাদের আশাটা মনে হয় বৃথা হয়ে গেল তো ভাই আমার বাপ আমি অনুরোধ করছি আপনাদের কাছে দেরি করবেন না পাঁচ সাত মিনিট একটু হাতটা বাড়িয়ে দিন যারা আছে গ্রামের মানুষ অত্তর এলাকার মানুষ একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরি দিয়ে দেন দিয়ে বসে আমি সময় পেলে শোনাবো ছয় হাজার টাকা আছে পাঁচ হাজার আমি আমার ছেলে মারা গেছে কয়েক মাস হলো ওর জন্য আমার মার জন্য 5000 আর 1000 টাকা আমার বহু মা দিলে ওই আমার ছেলের লেগে আজকে ভাই আমার উনি দিলেন 5000 ছেলে মারা গেছে দেওয়া দরখাস্ত মা বাবার জন্য দেওয়া দরখাস্ত ওনার বহু মা উনিও দিয়েছেন স্বামীর জন্য 1000 এত বড় একটা মূল্যবান কথা আজকে শুনতে পেলাম মনে আফসোস লাগলো আমি একটু প্রাণ খুলে মুসাফি দোয়া দিচ্ছি আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন ওহে ভাই দোয়া করি তোমার কাছেতে আমার ভাই যাচ্ছিল আল্লাহ মজলিসতে
5000 টাকা আল্লাহ দিয়ে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আর ছিল বোমা আল্লাহ পোকার আড়ালে 1000 দিল দান নিজের স্বামীর হৃদয়ে শুনলাম আল্লাহ স্বামী গেছেন অন্ধকার কবর প্রশস্ত ঘরে আবার স্বামীর কবর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই যারা একটু দেবেন আপনারা বুঝতে পারছেন এটা চান্দার জলসা মহসিন আলীর স্ত্রী 2.5 কাঠা জমি দান করেন আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর মহসিন আলীর স্ত্রী উনি মসজিদে 2.5 কাঠা জমি দান করেছেন বিশাল অনুদান আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ওয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওহে বারে দোয়া করে রাতে রবে রাতে কথা ছিল তোমার বন্দে পড়ার আড়ালেতে 2.5 কাঠা আল্লাহ জমি দিল দান এই দান কবুল করো তুমি রহমান আল্লাহ দাদি জানা আমার কথার আড়াল হতে 2.5 কাঠা জমি দিল তোমার ঘরেতে আল্লাহ তুমি সবকে জারিয়া রূপে কবুল করিবে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস জানিবে আরো ভাইজান ছিল আল্লাহ মজলিসের উপর 5000 টাকা দিল তোমার ঘর ওহে বারে দোয়া করে দোয়া করে খাস আপবে বদ হতে আল্লাহ করায় পাস আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন আলহামদুলিল্লাহ একটু আসেন ভাই যেভাবে আপনারা আসেন আরেকজন ভাই 500 টাকা নিয়ে আসলেন আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মানুষ যখন না ঘুমিয়ে ক্লান্ত হয়ে বসে থাকবে ওই মানুষটা ব্যবস্থা সারা কি হতে পারে অপেক্ষা করতে করতে 2.5 ঘন্টা হলো ঘুম ভাঙ্গা আর কখন মাইক পাবো কখন মাইক পাবো কিন্তু নসিবে জুটলো আমার এখন তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যেখানে আছেন একটু চান্দাটা দিয়ে দেন আমি 2 থেকে 3টা কথা বলে ইনশাল্লাহ 2.5 ঘন্টার মধ্যে বিদায় নিয়ে নেব তবে 2.5 ঘন্টার মধ্যে একটা কিছু আপনাদের দিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহুম্মা আমিন একে একে ভাইরা আল্লাহ এখান হতে ছিল এসে কেউ 500 কেউ 200 দিল এত তোমার ঘরের ফেরে প্রেম কহইয়া এসে দান দিল ভাই এই মজলিস লাগিয়া আল্লাহ তাদের দান তুমি কবুল করবে সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আব্দুল ওয়াসিম ভাই 4 দোকানদার উনিও 500 টাকা শেষের বেলায় পাঠিয়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালের কেরাম কথা ছিল 4 দোকানে ভাই আব্দুল ওয়াসির নামে 500 টাকা দিল আল্লাহ তোমার যেখানে আল্লাহ তুমি এই দান কবুল করিবে ভাই জানে রোজে রুটিতে বরকত দাঁড়িবে যত দাম দিল আল্লাহ রাখেতে তোমার কবুল করে নিও ভাই পদ ফরওয়ার আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন একটু হাতটা বাড়াবেন বন্ধু যারা দেননি অনেক দিন আমার এখনো বাকি আছে আমার হোসেন ভাই তো টানতে 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 যা ছিল সব গুছিয়ে গেছে 700 ব্যাগ সিমেন্ট ঠেলে দিয়েছে উনি বালি তুলে নিয়েছে টাকা পয়সা প্রচুর আপনারা দিয়েছে কিন্তু যারা শেষের বেলায় বাদ পড়ে আছেন এই মুসাফির দোয়া নেওয়ার জন্য একটু হাত বাড়ান তো আমি কোরআনের আয়াত শুনিয়েছি আপনাদের যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই এর বিনিময়ে আল্লাহ আপনাদের দেবেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন অতএব পিছিয়ে থাকবেন না চট চট করে এসে আল্লাহর ঘরে 1000 2000 500 2000 5000 করে দেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার যত তোমার বান্দা ফেলে এখানে ছিল কেউ 100 কেউ 500 কেউ 200 দিল কিতনা আলহামদুলিল্লাহ আমার নানা জান করে বসেছিলেন চিন্তা করছেন আল্লাহ ফবরে তো কিছু রেখে দেব তাই আল্লাহ তোমার কোরআন শুনেছেন উনি 5 বড় সিমের দান করলেন আল্লাহুম্মা আমিন কথা ছিল নানা জান এখানে তে বসে এসে দান কত
الحمد لله دوري هذا التكاو أمار إمنانا جاني الشيطان قولي چه نار تبير اللهم آمين قطع حد نانا جان چه لئي مجلس دي دوري هجر دن دلو الله تمارو غوري